আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা সুপ্তা, মানিকগঞ্জের মেয়ে। ব্যক্তি জীবনে আমি একজন ব্যাংক কর্মকর্তা এবং আইনে অধ্যয়নরত। আমার পছন্দের বিষয় ছিল আওয়ার রেসপন্সিবিলিটিস টু আওয়ার সিনিয়র সিটিজেন। একদিন রাতে আমি একটি প্রতিবেদন দেখছিলাম, সম্ভবত 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের নিয়ে বিশেষ একটি প্রতিবেদন। সত্যি কথা বলতে, ভিডিওটি দেখে আমি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। খুব খারাপ লেগেছিল সেদিন। একসময়ের তরুণ মানুষগুলো বার্ধক্যের কারণে পরিবার ছাড়া, আপনজন ছাড়া সামাজিকভাবে সুবিধা বঞ্চিত। সন্তানরা কিভাবে পারে বাবা মাকে এমনভাবে অবহেলা করতে, বৃদ্ধাশ্রমে রেখে যেতে, তাদেরকে এতটুকু বুকাবে না? সেদিন বিষয়টা আমাকে অনেক ভাবিয়েছিল। পরের দিন আমি ছুটে গেলাম। বার্ধক্যের একাকী জীবন নিয়ে বেঁচে থাকা স্বজনবিহীন, ভালোবাসাহীন, দুঃখী এই মানুষগুলোর কাছে সেখানে গিয়ে আমি অন্য এক পৃথিবী আবিষ্কার করলাম। প্রতিটা মুখে হাজারো কষ্টের গল্প লুকিয়ে আছে। তাদের চোখের ছলছল এই জলই বলে দেয় কেমন আছেন তারা। আমি বাসায় থাকি কিংবা অফিসে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে তাদের মায়াভরা চেহারাগুলো, তাদের গল্পগুলো হঠাৎই মনে পড়ে যায়। ছুটির দিনে আমি নিয়মিত তাদের কাছে আসি, তাদের সাথে হাসি, খেলি, গল্পও করি। মাঝে মাঝে তাদের শারীরিক অবস্থা জানতে তাদের চিকিৎসকদের সাথে কথা বলি। সত্যি বলতে, এসবের মাঝে আমি অনাবিল এক আনন্দ খুঁজে পাই। আমি বিশ্বাস করি এই সমস্ত মানুষের ভালোবাসা আর দোয়া পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। তাই আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই, তাদের একজন হতে চাই। মিসেস মিলেনিয়াম ইউনিভার্স অনেক বড় একটি প্ল্যাটফর্ম। আমি যদি মিসেস মিলেনিয়াম ইউনিভার্স হই, তবে প্রবীণদের নিয়ে মহৎ কিছু একটা করার ইচ্ছা আছে আমার। বাকিটা আল্লাহ ভরসা। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই মিসেস মিলেনিয়াম ইউনিভার্স 2020-এর আয়োজক, স্পন্সর এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলাকে, যারা এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। আমি মনে করি এই প্রোগ্রামের মধ্য দিয়ে নারীরা আরও বেশি সমৃদ্ধ হবে, রূপে এবং গুণে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।